শুভ সকাল ক্লাস 4, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মডেল কোয়েশ্চেন 22 করব, যেটা যেটা তোমাদের সিন প্যাসেজে ইউনিট 34 থেকে নেওয়া হয়েছে, এসএম সুলতান সম্বন্ধে। এসএম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। ফেমাস মানে বিখ্যাত, পেন্টার মানে চিত্র শিল্পী। এস এম সুলতান ছিলেন আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ আ লট অফ মানি, তার পরিবারের তেমন টাকা ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। এস এম সুলতান 5 বছর স্কুলে গিয়েছিলেন, বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, কিন্তু তারপর তার বাবার সাথে কাজ করা শুরু করতে হয়। অ্যাজ এ চাইল্ড, ছোটবেলায় সুলতান লাভড টু ড্র, সুলতান আঁকতে পছন্দ করতেন। হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস, তিনি বিল্ডিং এর ছবি আঁকতেন অ্যান্ড অন্যান্য জিনিসেরও ছবি আঁকতেন। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট ক্যালকাটা আর্ট কলেজ। এই যে দেখো, ক্যালকাটা আর্ট কলেজ, এই ওয়ার্ডটা কিন্তু এখন নেই, তবে তখন যেহেতু ওটার নাম ক্যালকাটা আর্ট কলেজ, সেটা ক্যালকাটা, এখন ক্যালকাটা নাম হয়ে গেছে কলকাতা, KOLKATA। যেমন আমাদের ঢাকার নাম ছিল কি জানো তো আগে, ডাক্কা, DACCA, তারপর ওটা চেঞ্জ করে করা হলো DHK, ঢাকা, আমরা যেটা বাংলা উচ্চারণ করি সেভাবে। তো ক্যালকাটা আসলে বাংলা ভাষাভাষীর লোকরা ক্যালকাটা বলে না, বিদেশি উচ্চারণে ওদের কলকাতা বলতে কষ্ট হতো বলে ওরা কলকাতাটা উচ্চারণ করতে পারে না, ক্যালকাটা বলতো, সেটাই ওরা লিখতো এভাবে ব্রিটিশ পিরিয়ডে। তারপর যখন আস্তে আস্তে এই ব্রিটিশরা চলে গেল, এই কয়েক বেশি দিন হয়নি এই লেখাটা শুদ্ধ করা হয়েছে। ওকে, লেটস মুভ অন টু আওয়ার স্টাডি। বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি, উনি কলকাতা আর্ট কলেজে যেতে চাইতেন কিন্তু তার পরিবারের সেই পরিমাণ টাকা ছিল না। ইন 1938 সালে হি গট দ্য মানি, তিনি টাকাটা পেলেন, অ্যান্ড হি ওয়েন টু দ্য ক্যালকাটা আর্ট কলেজ, এবং তিনি কলকাতা আর্ট কলেজে গেলেন। এখন উনি বাংলাদেশে থেকে কিভাবে করে কলকাতা আর্ট কলেজে গেছেন বা কলকাতায় গেছেন, এটা তোমাদের কোয়েশ্চেন, কেনই বা কলকাতায় পড়তে চেয়েছিলেন, এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে। এখানেও তো অনেক কিছু আছে। তখন কি ছিল আমাদের, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা উপনিবেশ ছিল, একসাথে ছিল, তো কলকাতা ঘরের কাছে মনে হতো, একই জায়গাতে, বঙ্গই তো, হ্যাঁ, পশ্চিমবঙ্গ বলা হতো আর বাংলাদেশকে বলা হতো পূর্ববঙ্গে, তো উনি পশ্চিমবঙ্গে পড়তে যেতে চেয়েছিলেন। হি স্টেড দেয়ার, আমরা একই কান্ট্রি ছিল তখন, হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স, তিনি 3 বছর সেখানে থেকেছিলেন, and then left, এবং তারপর চলে গেছেন। He traveled around Asia, Europe and painted, তিনি এশিয়াতে ট্রাভেল করেছেন, ইউরোপে ট্রাভেল করেছেন, and painted rivers, trees and villages and its people, উনি নদীর ছবি এঁকেছেন, গাছের ছবি এঁকেছেন, গ্রামের ছবি এঁকেছেন এবং মানুষের ছবি এঁকেছেন। Then he came back to Bangladesh. তারপর তিনি বাংলাদেশে চলে আসেন। He painted picture of the farmers and fishermen of Bangladesh. তিনি তারপরে বাংলাদেশের কৃষক এবং জেলেদের আঁকেন। এই যে ছবিটা দেখছো, এটা এস এম সুলতানের একটা ছবি, ফিশারম্যানদের ছবি, দেখতে পাচ্ছো? People around the world know about Sultan and his paintings. He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. পৃথিবীর লোক, চারিদিকের পৃথিবীর লোক
ওনাকে ওনার চিত্রের দ্বারা, ওনাকে চিত্রশিল্পী হিসেবে চিনত। তিনি বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসো, সালভাদর দালি এদের সাথে কিন্তু পেন্টিং এক্সিবিশন করেছিলেন, যেটা খুবই রেয়ার, এত বিখ্যাত ব্যক্তি। এবং তখন তো তোমরা জানো ব্রিটিশ পিরিয়ড চলছে, একজন বাঙালি লোকের সেই সময়কার ইউরোপের বড় বড় পেন্টারদের সাথে এক্সিবিশন করা, কিন্তু ওরা ইভেন আমাদের রং নিয়েও অনেক রকমের কটাক্ষ করতো, কালো এগুলো নিয়ে অনেক ধরনের, তাদের সাথে এক্সিবিশন করেছেন উনি পাল্লা দিয়ে। তাহলে তিনি কত বড় পেন্টার ছিল চিন্তা কর। সুলতান লাভড চিলড্রেন, হি এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ। সুলতান বাচ্চাদের ভালোবাসতেন এবং তিনি নন্দনকানন এবং শিশু স্বর্গ নামে বাচ্চাদের দুটি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। হিয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং, এখানে তারা শিক্ষা পায় এবং পেন্টিং শিখতে পারে। এভরি ইয়ার দ্যার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, প্রতি বছর নড়াইলে সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর, তিনি 1994 সালে যশোরের এক হসপিটালে মারা যান। এখন আজকে আমরা ফিল ইন দ্য গ্যাপস করব সিন প্যাসেজ থেকে। ম্যাচিংটা এক নম্বর কোয়েশ্চেন, প্রথমে ম্যাচিং থাকে, আমরা ফিল ইন দ্য গ্যাপ করছি, কারণ আমি বারবার বলি যে আমার স্ক্রিনোম্যাটিক যে ক্যামেরাটা আমি ইউজ করি এখানে, সরি, 15 মিনিটসের টাইম স্প্যান ডিউরেশন থাকে, আর যদি 15 মিনিটস আমি ওভার করি তাহলে আমার কী করতে হবে, আরেকটা ভিডিও তৈরি করতে হবে। আর 15 মিনিটসের বেশি কনসেন্ট্রেশন ধরে রাখা, শুধু কনসেন্ট্রেশন ধরে রাখা একটু টাফ হয়ে যায়। সো আমি আজকে ফিল ইন দ্য গ্যাপস করছি, নেক্সট ক্লাসে আমরা আর এই ইয়েটা পড়বো না, প্যারাগ্রাফটা পড়বো না, আমরা সরাসরি বাকি দুটো কোয়েশ্চেন করে ফেলবো। তাহলে নাম্বার ওয়ান, অর রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিট ইচ সেন্টেন্সেস, একটা এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য একটি ওয়ার্ড লিখো। দেয়ার আর টু এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ ডু নট নিড টু ইউজ, এই যেখানে ছটা ওয়ার্ড দেওয়া থাকবে তোমাদের, 1, 2, 3, 4, 5, 6, 7টা ওয়ার্ড দেওয়া আছে, দুটো ওয়ার্ড এক্সট্রা আছে যেটা তোমাদের দুটো ওয়ার্ড ইউজ করতে হবে না, এটা করা হয়েছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। হ্যাঁ, সো তোমরা এখান থেকে ঠিক ওয়ার্ডটা বেছে বেছে নেবে, নাম্বার থাকবে 5, আর এটার বদলে তোমরা কি করতে পারবে, ম্যাচিং করতে পারবে। এস এম সুলতান ইজ এ ফেমাস, আছে ওখানে তো ফেমাস তো এখানে নেই, তাহলে ফেমাসের বদলে আমরা ফেমাসেরই সমার্থক শব্দ হচ্ছে পপুলার, আমরা ইউজ করলাম পপুলার, তাহলে উনি ছিলেন একজন পপুলার পেইন্টার। হিজ ফাদার ওয়াজ নট, ওখানে লেখা আছে দে ডিড নট হ্যাভ আ লট অফ মানি, তাহলে উল্টো হচ্ছে, অপোজিট হচ্ছে রিচ, না সরি সমার্থ, সিনোনিম হচ্ছে রিচ, তাহলে আমরা এখানে লিখব ওয়াজ নট রিচ, দেখো এগুলো আবার বড় হাতে লিখো না, কারণ দিজ আর রিচ ইজ আ রিচ ইজ নট প্রপার নাও, হি এখানে কি ট্রাভেল হবে না, গেট হবে না, পপুলার কিছু হবে না, লাইক না লাভড, লাইক মানে পছন্দ, হি লাভ টু ড্রিম to paint, his passion was to paint, তাহলে কি ওর ভালোবাসাই ছিল পেইন্টিং, not liking, খেলা করতে হয়তো like করতো, but love to paint, he, this is very easy, traveled, অনেক জায়গায় travel করেছেন, এশিয়া, ইউরোপ, এটা তো খুবই মানে আমাদের জন্য খুবই গৌরবের ব্যাপার, ওর exhibition হয়েছে পৃথিবীর ফেমাস পেইন্টারদের সাথে, যখন আমাদের শিখতে ছিল না, এখন আমার মনে হয় যে হ্যাঁ আমাদের দেশ অনেক ইয়েতে, এখানেও
বাইরের অনেক বিখ্যাত ব্যক্তিরা আসে, আমাদের দেশে যথেষ্ট এমন মনে হয় আমার। নাম্বার 5 সুলতান ড্যাশ চিলড্রেন, তাহলে এখানে হবে সুলতান লাইট চিলড্রেন। তাহলে আমাদের আজকে ফিল ইন দ্য গ্যাপসটা হয়ে গেল। আমরা তাহলে পরের নেক্সট ক্লাসে 1-এর ম্যাচিং, 2 এবং 3 কোয়েশ্চেনটা শেষ করব। ডান অ্যান্ড ডান, ডান অ্যান্ড ডান মানে কি? শেষ। তোমাদের HW হচ্ছে লার্ন CW, ফিল ইন দ্য গ্যাপস। তোমাদেরকে HW দিতে ইচ্ছে করে না, তোমরা কেউ একজন এক হাদি করে পাঠায়, বা 123 জনের মধ্যে আর কেউই করার প্রয়োজনও বোধ করো না। আমি যেখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। হোয়াট, আচ্ছা ধরো কথা ছিল সেপ্টেম্বরে খুলবে, সেপ্টেম্বরে না খুলে ভ্যাকসিন চলে এসছে, পট করে খুলে যাবে। যদি বাই চান্স পরীক্ষা হয়, PSC না হয় হবে না, একটা বিশাল একটা পরীক্ষা, বলা হচ্ছে স্কুলেই নিয়ে নিতে। তোমাদের যদি হয় তোমরা কি করবে বাবা, যদি এরকম অবহেলা করতে থাকো। ওকে, আবার বকা দিচ্ছি। পড়ো, ভালো করে পড়ো, বাসায় পড়ো, যেভাবেই পড়ো ভালো করে পড়ো, আমাকে HW জমা না দাও, দ্যাটস ইয়োর চয়েস। বাট জীবনে ডিসিপ্লিন থাকাটা উচিত, এবং টিচারকেও, টিচারের নির্দেশনা মানাটা উচিত। আমি তো প্রতিদিন তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি না, আমি তোমাদেরকে সপ্তাহে একটা দিন বলছি। শুক্রবার দিন কি পারা যায় না হোমওয়ার্কটা আস্তে করে করে একটা ছবি তুলে মোবাইলে পাঠিয়ে দিতে? পারা যায় তো, যদি তোমরা ক্লাসে বসতে পারো, যারা ক্লাসে বসো। কত কিছু খেলো, পাবজি খেলো, এই খেলো, সেই খেলো, অনেককে আমি জানি তো, কিন্তু তোমরা এটা এতটুকু করতে পারো না? ওকে, অনেক বকা খেয়েছো, বাই, স্টে সেফ, স্টে হেলদি, হেল্পফুল অ্যান্ড কাম। কাম মানে কি? শান্ত থাকা। তো বাই, হ্যাভ আ নাইস ডে।